আমার বাচ্চাগুলো একটু বাঁচান, এই নালে না খাই মরতে হইবো। আমি আল্লাহর কাছে প্রার্থনা করি আমার মতো যেন এই রোগ আল্লাহ যেন কারোর না দেয়। মোহাম্মদ আজাদ হোসেন, বয়স 38। আজাদ হোসেন পেশায় একজন রেমিটেন্স যোদ্ধা। দেশের অর্থনীতির চাকাকে সচল করতে এবং নিজের পরিবার ও সন্তানদের ভালো রাখতে দীর্ঘদিন আগে পাড়ি জমিয়েছিলেন প্রবাসের মাটিতে। প্রবাসী শত কষ্টের মাঝেও দিন শেষে বন্ধুদের সাথে হাসি খুশি দিন কাটাতো এই রেমিটেন্স যোদ্ধা। কিন্তু এক ঝড়ে সব শেষ হয়ে গেল আজাদের। হঠাৎ আজাদ খুবই অসুস্থ হয়ে পড়ে। নানান পরীক্ষা নিরীক্ষার পর ডাক্তাররা জানায় তার দুটি কিডনি অকেজো হয়ে গেছে। বর্তমানে মৃত্যুর সাথে প্রতিনিয়ত লড়াই করে বেঁচে আছেন তিনি। সহায় সম্বল যা ছিল সবটুকু তার চিকিৎসা করাতে গিয়ে ইতিমধ্যে শেষ। ভিটে মাটি ছাড়া আর কিছু নেই বললেই চলে। বর্তমানে দুবেলা দুমুঠো খাবার জোগাড় করতেই তাদের কষ্ট হয়ে যায়। তার উপর ব্যয়বহুল ডায়ালিসিস করতে একটু দেরি হলেই আজাদের অবস্থা আরো খারাপ হতে শুরু করে। বলছিলাম নোয়াখালীর সেনবাগ উপজেলার 1 নং ছাতারপাইয়া ইউনিয়নের ছাতারপাইয়া পশ্চিম পাড়া আকরামউদ্দিন ব্যাপারী বাড়ির মোহাম্মদ আলীর বড় ছেলে আজাদ হোসেনের কথা। আমার 10 কেজি পানি শরীর থেকে বের করতে হয়। আমার অনেক এই যে রোগের রোগটা অনেক ব্যয়বহুল খরচ, কিন্তু আমি এই খরচগুলো আমি চালাতে পারতেছি না। আমরা আমার যদি আবার একটু সহযোগিতা করেন তাহলে আমার আমার জীবনটা একটু রেহাই পাবে। আমি বাচ্চাদেরকে নিয়ে আমি একটু অসহায় অবস্থা আছি, চিকিৎসা চালাইতে আমার অনেক কষ্ট হইতেছে। আপনারা যদি কেউ কোনো মানবিক ভাই থাকেন, আমাকে কিডনি পর্যন্ত আমার যদি কেউ হেল্প করার মতো থাকে আমাদের দিতে পারেন। আমি আপনাদের কাছে আমি যে হাত আমার বাচ্চাদের দিকে তাকাই, আমার একটু সহযোগিতা করেন। আমি যেন আমার বাচ্চাদেরকে নিয়ে কিছুদিনের জন্য দুনিয়ার মাঝে বেঁচে থাকতে পারি। আমি সমাজে আল্লাহর কাছে প্রার্থনা করি আমার মতো যেন এই রোগ আল্লাহ যেন কারোর না দেয়, আল্লাহ যেন সবার সালামত রাখে। দুটো কিডনি বিকল হয়ে বর্তমানে আজাদ বিছানায় শুয়ে শুয়ে মৃত্যুর পহর গুনছে। আর প্রতি সপ্তাহে 2 থেকে 3 বার নোয়াখালী সদর হাসপাতালে এসে কিডনি ডায়ালিসিস করে বেঁচে আছেন তিনি। তবে বিশেষজ্ঞ ডাক্তার বলেছেন অন্তত একটি কিডনি পেলে বেঁচে যেতে পারে এই রেমিটেন্স যোদ্ধার জীবন, আর এটি দ্রুত প্রতিস্থাপন করা খুবই জরুরি, না হলে যে কোনো সময় মৃত্যু ঘটতে পারে। দিক বেদিক ছুটে কোনো দিকে কোনো উপায় না পেয়ে আজাদের প্রিয়তমা স্ত্রী ফেন্সি আক্তার স্বামীকে বাঁচাতে একটি কিডনি দেওয়ার কথা জানান। কিন্তু কিডনি প্রতিস্থাপন করতে যেই পরিমাণ ব্যয়বহুল অর্থ প্রয়োজন সেটি না হলে আজাদকে বাঁচানো সম্ভব হবে না। এই পর্যন্ত খাওয়া, তারপর আমার স্বামীর ধরেন ডায়ালিসিস খরচ, এই পর্যন্ত চলছে। সবাই সহযোগিতা না হলে আরও আগে আমার স্বামীর কবরে দুপুর উঠত এরকম। এখন এমন অবস্থা হয়েছে, খুব কষ্ট করতেছি। ডায়ালিসিস টাকার অভাবে ডায়ালিসিস 3 দিন পরে, এখন আজকে 3 দিন পানি 10 কেজি নিয়ে ঘুরে শুধু টাকার অভাব করতে পারিনি, বহুত কষ্ট হইতেছে। এখন প্রবাসী ভাই একের বোন যত প্রবাসী আছে সবার কাছে শুধু এইটাই কই, আমার স্বামী যে কদিন হায়াত দেয় আল্লাহ, এই কদিন আপনারা যেমন হোক আমার স্বামী ডায়ালিসিসটা আপনারা চালান, আমার বাচ্চাগুলো একটু বাঁচান, এই নাহলে না খাই মরতে হইবো, এই এইটাই আর কিছু না। রাত দিন 24 ঘন্টা স্বামীর কষ্টে কোনো শেষ নেই। 3টি ফুটফুটে সন্তান রয়েছে আজাদের। মৃত্যু পথযাত্রী প্রিয় বাবাকে বাঁচানোর জন্য অবুঝ শিশুরা বাবার পাশে বসে সারাক্ষণ কাঁদছে এবং সবার কাছে মিনতি করে সহযোগিতা চাচ্ছে। তারা কোনোভাবে তাদের বাবাকে হারাতে চায় না। আমার আব্বুকে আপনারা সহযোগিতা করেন।
বেশ কয়েক মাস আগে আজাদের এমন করুণ অবস্থা জানতে পেরে নোয়াখালী টিভিতে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়, যার মাধ্যমে দেশ এবং প্রবাসের কিছু মানুষ সহযোগিতার মাধ্যমে এগিয়ে আসেন। তা দিয়ে গত কয়েক মাস তার ডায়ালিসিস চলছিল, কিন্তু ডাক্তার জানিয়েছেন কিডনি প্রতিস্থাপন করতে সব মিলিয়ে 10 লক্ষ টাকার মতো প্রয়োজন। অসহায় আজাদের পরিবারের পক্ষে এই মুহূর্তে 10 লক্ষ টাকা জোগাড় করে কিডনি প্রতিস্থাপন করা কোনোভাবেই সম্ভব নয়। তাই তারা সকল প্রবাসী ও দেশের ধনাঢ্য ব্যক্তিদের একান্ত সহযোগিতা কামনা করছেন। আমি আমার কিডনি দিব, আমার স্বামীকে বাঁচাবো। যারা এই রেমিডিয়াস যোদ্ধাকে বাঁচাতে চান এবং পাশে দাঁড়াতে চান, তারা দ্রুত যার যার অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আজাদকে বাঁচাতে সহযোগিতা করতে পারেন তার বিকাশ ও নগদ এবং ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে 017-63-68-7536, 017-78-24-8511। ব্যাংক অ্যাকাউন্ট ফেন্সি আক্তার এক্সিম ব্যাংক সোনাইমুড়ি শাখা 00-7121-00-69-1136। ইমরান হোসেন, নোয়াখালী টিভি। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।